কিছুদিন আগে আমি ইনস্টাতে একটা স্টোরি দিয়েছিলাম যে আস্ক 5 কোশ্চেনস টু জিদান, সো অনেকে অনেক কোশ্চেন করেছে, সেখান থেকে আই পিক 5 কোশ্চেনস, সো থ্রু অল ভালো খারাপ জিনিস রিকমেন্ড করি না, যেমন জিদানকে বয়ফ্রেন্ড হিসেবে চুজ করবেন না, আমি খুব ভালো জিনিস রিকমেন্ড করি। জিদান অলওয়েজ কমপ্লেইন্স আমি নাকি অফিস আমি জব পাওয়ার পরে ওকে ট্রিট দেই না, সো আজকে আমি ওকে ট্রিট দিচ্ছি, সো জিদানের জন্য আমি ওয়েট করতেছি, বাট ও এখন আসে নাই, লেটস সি কখন আসে। সেটা হচ্ছে আস্তে আস্তে পুরো ভিডিওতেই আপনারা জানতে পারবেন। কিছুদিন আগে আমি ইনস্টাতে একটা স্টোরি দিয়েছিলাম যে আস্ক 5 কোয়েশ্চনস টু জিদান, সো অনেকে অনেক কোয়েশ্চেন করেছে, সেখান থেকে আই পিক 5 কোয়েশ্চনস, সো থ্রু অল দ্য ভিডিও আমরা 5টা কোয়েশ্চেন অ্যান্সার জানবো, দেন উই উইল হ্যাভ ফুড টুগেদার, খাবারের রিভিউ দিব। যদিও সবাই এখন বলবে তুমি কি রাফসানদের ছোট ভাই হয়ে গেছো, আমি রাফসানদের ছোট ভাইয়ের মতো এত স্মার্ট হতে পারবো না, সো আমি আসলে নিজে যেরকম খাই খ্যাত খাবারের মতো, মানে আমার যেটা ভালো লাগে আই উইল ডেফিনেটলি প্রেফার দিস ওয়ান, সো আজকে আমরা যাচ্ছি ব্রুজ অ্যান্ড বাইটসে। তো আমরা যাচ্ছি ব্রুজ অ্যান্ড বাইটসে, যেটা হচ্ছে গুলশান 1 থেকে 2 যাওয়ার সময় হাতের ডানে পড়ে আর ঢাকা রিপাবলিকের উপরে। 2 থেকে যখন 1 যাব তখন আমরা ফার্স্টে ইয়েলো ক্রস করব, তারপরে সোজা যেতে থাকব এবং একটু সামনে গেলেই ঢাকা রিপাবলিক পড়বে এবং ঢাকা রিপাবলিকের উপরেই হচ্ছে ব্রুজ অ্যান্ড বাইটস। আচ্ছা, ওয়ালি কোয়েশ্চেন করেছে, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যানোয়িং থিং টু ওয়ার্ক উইথ ডানা? লাইক কোন ভিডিও করতেছে বাট ভিডিও করলো ফাইন, বাট একই শুট ভালো আসছে তারপর আবার নিবে, তারপর আবার বাট রিপিট জাস্ট আবার আবার আবার, আর ছবি বাপ রে বাপ এত ছবি তুলতে পারে। দ্য টেম্পারেচার চেক করে আমাদেরকে ঢুকতে দিল এন্ড জিদান ক্লেইমড ও নাকি অনেক হট, সো এখানে একটা অফার চলছে, সেটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অ্যাট 6.99, যেটা হচ্ছে জিদান জানতো না, সো জিদানকে আমি নিয়ে আসছি এখানে খাওয়ার জন্য। আর আপনাকে বলতে চাই এটা হচ্ছে 16th August থেকে 16th September পর্যন্ত এই অফারটা আছে, সো যা যারা এখনও আসেননি গো গেট দ্য অফার। আমি বলে দিচ্ছি কী কী আছে, গ্রিল চিকেন উইথ এগ ফ্রাইড রাইস, দেন হচ্ছে ক্রিমি চিকেন উইথ এগ ফ্রাইড রাইস অ্যান্ড এগ ফ্রাইড রাইস উইথ ডোরি ফিশ, সো লেটস ট্রাই। আর তারপর বলছি কেমন হয়েছে। দ্য বেস্ট পার্ট ইজ রেস্টুরেন্টে আসলে ওরকম অত মানুষজন নেই, সো ফাঁকা ফাঁকা আছে, মানে ইটস কুল, আড্ডা দিয়ে গল্প করে মজা লাগে, যেমন করে এই মানুষগুলো অনেকক্ষণ ধরে গল্প করতেছে কী কী নিয়ে জানি, মুভি প্ল্যান হচ্ছে। ওটা কী করতেছিস? খাবারের ওয়েট করি, খাবার তাই আমিও জীবনে কোনো কিছুর ওয়েট আসলে এত মজা লাগে না, খাবারের ওয়েট যতটা মজা লাগে, মানে ওয়েট মানে খাবারের জন্য ওয়েট করাটা আর কি। সো ওদের এখানে বাইরে একটা স্মোকিং জোন আছে, সো আপনি চাইলে বাইরেও বসতে পারেন, বাইরের থেকে রাস্তাটা দেখা যায় খুব সুন্দর, আর ভেতরে ইন্টেরিয়রটা খুব সুন্দর, খুবই মানে ছিমছাম গুছানো, ওই যে জিদান বসে ওখানে। অরিশা কোয়েশ্চেন করছে, ডানাপুর বোন হিসেবে অনেক ভালো, বাট আমি কারোর কাছেই সবকিছু মানে সবকিছু শেয়ার করি না, লাইক সবার কাছে কিছু 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 শেয়ার করি না, আমি সবকিছু শেয়ার করি না, এটা আমি সবসময় আমি করি না, এমনি আমি সব কিছু শেয়ার করি না একজনের কাছে। আচ্ছা, বোন হিসেবে কেমন? হ্যাঁ ভালো, অনেক ভালো, আমি ভাই হিসেবে যেমন খুব খারাপ। চিকেন উইথ ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, এটা হচ্ছে ক্রিমি চিকেন উইথ ফ্রাইড রাইস, এটা হচ্ছে ফিশ আইটেম ডোরি ফিশ উইথ ফ্রাইড রাইস, আর এগুলো সবগুলোতে অফার চলছে বাই ওয়ান গেট ওয়ান, সো আপনি যখন একটা প্ল্যাটার কিনছেন একটা প্ল্যাটার ফ্রি পাচ্ছেন অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি 6.99। কোন কিছু না কোনো কিছু
রানের এইটা হচ্ছে গ্রিল চিকেন উইথ ফ্রাইড রাইস, কি রে মোটা, খুব বস ভাবে এখন স্যার খাচ্ছেন। ও বাবা, expectation versus reality dekha boli, so this was a dress jeta ami online order dichi kintu ami paisi eta jeta dekhe amake ajke shobai bolteche ami hocchi biye bari pandel, so erokom expectation versus reality te onek kichu mile na, but the food picture and the food ekdom similar and it was so good, so ekhon amra jabo for the dessert er jonno because Bruce and Mike say the best thing was their dessert করোনার আগে যেটা আমি টেস্ট করে গেছি, সো আমি এখন আবার টেস্ট করব না, আই ওয়ান্ট টু সি যে ডেজার্টের টেস্ট আগের মতো কি না, আমাকে একটু সাদু সন্ন্যাসী বৈরাগীর মতো লাগতেছে না, মনে হচ্ছে এরকম জুটিকারা বৈরাগী টাইপের মালা টালা জামা নিয়ে। হ্যাঁ হ্যাঁ ও আমার কোশ্চেন করতেছ জীবন কাশি দিচ্ছিস কেন? আচ্ছা, থ্রি থিংস দ্যাট ইউ লাইক অ্যাবাউট মি এন্ড ডিসলাইক অ্যাবাউট মি। এই তোর ব্যাপারে? হ্যাঁ। আচ্ছা, তিনটা ভালো জিনিস, ভালো জিনিস অনেক আছে, খারাপ জিনিসও না, খারাপ জিনিসটা মনে হয় ভালো জিনিস হচ্ছে তুই অনেক চিল মাইন্ড। হ্যাঁ। নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে তুই আমার মানে বুঝোস মাঝে মাঝে সিচুয়েশনটা। আর থার্ড হচ্ছে যে অনেক কিছু খাওয়া আছে কেন, যেমন আছে ব্রুজ এন্ড মাইন্ডস নিয়ে আসছে। আচ্ছা, তিনটা খারাপ জিনিস হচ্ছে হলো অনেক রাগ, এইটা হচ্ছে ফার্স্ট, আমার সবসময় মনে থাকবে অনেক রাগ তোর। আর বাকি দুইটা হচ্ছে মানে হুদাই বেশি টাকা খরচ করস ওকে উইদাউট কোনো রিজন। আর থার্ড হচ্ছে আমার মনে আসছে, থার্ড আমার মনে আসছে না, সো উইদাউট টাকা মানে উইদাউট এনি রিজন টাকা খরচ করার ব্যাপারটা আসলে সত্যি, কিন্তু আসলে সবসময় না, যেমন আজকে আমি একটা ভালো ট্রিট দিতে নিয়ে আসছি, সো কি আজকের তো মানি ওয়েস্ট বলা যাবে না, না তোর কেমন লাগলো খাবার বল? আচ্ছা, খাবার খুবই ভালো ছিল, স্পেশালি হচ্ছে গ্রিল চিকেনটা খুব বেশি মজা ছিল, সসটা স্পেশালিটি খুব মানে স্পেশালি সসটার জন্য গ্রিল চিকেনটা খুব ভালো লাগছে। আর আমি জিদানকে আসার আগে এটাই বলছি যে আমরা খাবো এবং সেই সাথে ডিজার্টও খাবো, বিকজ ডিজার্টটা অনেক মজার, সো উই আর ওয়েটিং। আর সেটা হচ্ছে আমরা একটা ফুড ক্রিটিক, আমার আসলে যেটা খেতে ভালো লাগে আই অলওয়েজ প্রেফার দিস ওয়ান, সো এখানে সেটাই বলি। লুক এট দিস, এইটা আমার সবচেয়ে ফেভারিট ম্যাঙ্গো পাই। ও look at this and eta dekhe mone hocche valentine's day, yes bruz and might say ei dui ta dessert it's very popular because egula khete onek moja, so that's why this is the very popular ki mota dekhte kemon lagteche, I'm waiting this fortune, so zidan wait korteche, but ami oi annoying friend er moto jara hocche ekhoni chobi tolar age khaite debo na। নো কমেন্ট সেকশনে আসলে কোনটা বেশি ভালো লাগছে, দ্য রেড ভেলভেট ওয়ান অর দ্য ম্যাঙ্গো পাই, কোনটা আর নাকি আমাকে কোনটা? ম্যাঙ্গো ব্লাস্ট, সো নাও দ্য রেড ভেলভেট ওয়ান। Too good. So, তোর এই দুইটা টেস্ট করার পর কোনটা বেটার মনে হচ্ছে? The red velvet one. Error. The right answer, একটাই right answer, সেটা হচ্ছে ম্যাঙ্গো পাই। এখানে একটু ছবি তুলে দে। সাইড অ্যাঙ্গেল হোক, মোটা লাগতেছে। আর একটু তাও মোটা লাগতেছে, স্টিল মোটা তুই। তোর জামাটা এত বাজে কেমন জানি পলিস্টারটা মানে, হ্যাঁ সাধু শোনান, বাট বাজে জামা যখন একটা ভালো রেস্টুরেন্টে আসে, ভালো রেস্টুরেন্টে আসতে জায়গাটা সুন্দর থাকলে বাজে জামা আমার সুন্দর লাগে, এখন বলে হ্যাঁ সুন্দর লাগতেছে। গুড, খাওয়াইছে না? সো নাও ইটস টাইম টু গো হোম, বাই বাই ব্রুজ এন্ড বাইটস।
সো উই আর ফুল, একদম পেট টেট ভরে গেছে, আমরা বাসা গিয়ে খাবো না, আর খাওয়া দাওয়া সম্ভব না, না খাবো না ভাই, তাই খেয়ে আছে। সো ইয়েস, আবার সবাইকে বলতে চাই, সো this video is special for the Brews and Bites, so Brews and Bites e offer ta ache exactly 1 month, so ei ajke mashe mani apnar 16 tarikh theke shuru hocche, so next month e 16 tarikh porjonto mani august 16 theke september 16 porjonto ei offer ache, buy one get one free, ar shei sathe bolche offer ta hocche 699, so basically 699 e apni dui ta platter pacchen ar ekdom cheap bhai, ekdom to shosta bhalo ase moja। জিদান ইজ আস্কিং মি রামপুরা দিয়ে যাবো কিনা, জিদান অনেক কনফিউজ থাকে রাস্তা ঘাট নিয়ে, আমার রামপুরা ভালো লাগে না। ওকে, সো আমরা সো অ্যাটলানা কোয়েশ্চন করছে, তুমি কি ডানাপুকে কখনো সাপোর্ট করছো বা ডানাপুর দোষ নিজের ঘাড়ে নিছো কখনো? সাপোর্ট করছো অনেক, দোষ দিছিস কোনোদিন? দোষ বলতে কেমন দোষ, এমন হইতে পারে না যে আম্মুরে বল আমি জায়গায় আসি, বাট তুই অন্য জায়গায় আমি তো বসে যাই। ওকে ভাই, আমি আম্মু এই ভিডিও দেখো না। আচ্ছা, জিদানের একটা মজার কাহিনী বলি, তখন আমরা অনেক ছোট ছিলাম, সো আম্মু মানে আমরা তো মায়েদের হাতে অনেক মারধর খাইছি, সো আমরা এখনো আমার মার কাছে অনেক বকা খাই বাইরে খাওয়ার জন্য, সো আজকে যখন আমার মাকে বললাম আমি ব্রুজেন বাইটসে খাইতে যাচ্ছি, আমার মা অনেক চেতে গেছে যে এত বাইরে কেন খাচ্ছ, বাট যখন আমার মাকে কনভিন্স করতে পারছি না ইটস সেফ, তখন আমার মা রাজি হয়েছে। সো এখান থেকে আরেকটা গল্প বলি, একবার কি হয়েছে, আম্মু আমাকে মারতেছে মারতে জিদানকে বলতেছে যে যা বটি নিয়ে আয়, তো জিদান এত ওবিডিয়েন্ট, জিদান কি আসলে বটি নিয়ে চলে আসছে, এটা আনসার দে তুই, কেন কেন বটি নিয়ে? আমি তখন ছোট ছিলাম, আমি তখন বুঝতাম না, আমি তো তখন মাম্মাস বয় ছিলাম, যে আম্মু যেটা বলতো এটাই করতাম। জিদান এখন মাম্মাস বয় না, এখন কার বয়? জিদানের গার্লফ্রেন্ডের নাম কি এখন? আমি সিঙ্গেল। আচ্ছা, তিশা খান কোয়েশ্চেন করেছে যে, আচ্ছা কোয়েশ্চেনটা কি ছিল, আমাদের প্যারেন্টস এর সাথে কোন বিষয়টাতে তুই সবসময় ডিসএগ্রি করিস? কোন বিষয়? হ্যাঁ, অনেক কিছুই তো আছে, আমার মনে হয় দ্য মোস্ট দ্য কমন থিং ইজ দ্যাট আম্মু চাই জিদান অ্যারেঞ্জ ম্যারেজ করবে, বাট জিদান চাই যে জিদান লাভ ম্যারেজ করবে, তো কি চাস? জিদান রাস্তাঘাট চিনে না, জিদান রাস্তা, আমি কোথায় কোথায় ভিডিও তালে তালে চলে আসছি, কোথায় আমাদের যাওয়ার কথা আপনার? সো আজকের মতো আমরা এখান থেকে বাই নিচ্ছি, বাই মানে বিদায় নিচ্ছি, বাই বল প্রপারলি, সো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, সো দিস ভিডিও ইজ ডেডিকেটেড টু ব্রুজ এন্ড বাইটস, ইউ শুড গো দেয়ার অ্যান্ড হ্যাভ ইউর ফুড অ্যান্ড লেট মি নো হাউ মাচ ইউ লাভ দ্য ফুড, বিকজ আমি কিন্তু ভালো খারাপ জিনিস রিকমেন্ড করি না, যেমন জিদানকে বয়ফ্রেন্ড হিসেবে চুজ করবেন না, আমি খুব ভালো জিনিস রিকমেন্ড করি।